আমি বেসিকালি আগন্তুক লোকসভা নির্বাচনের প্রস্তুতির উপরতে আজি রিভিউ হল। আমি গোটেই জেলাবিলাক যুক্ত অর্গানাইজেশন স্ট্রাকচার বনাবলে দিয়েছিল, সেইবিল কোনে কি করেছে তার রিভিউ হয়েছে, আর সেইটো বেসিকালি লোকসভা নির্বাচনের কারণে প্রস্তুত। আর আজি আমি এক্সিকিউটিভত একটা এন্ডোর্সমেন্ট ললো, মানে আমি অন প্রিন্সিপল নয়, যুক্তিসঙ্গতভাবেই আমি লোকসভাত 5খন আসন আমি দাবি করি ইন্ডিয়া এলায়েন্সের পিছন তৃণমূলের তরফের। এটা সেইটো আমি দাবি করি আর তাক আমি যুক্তি সহকারে আমি কব খুঁজি যে যেটো ইন্ডিয়া এলায়েন্সের যেকটা পার্টি, যে 26টা পার্টি, সেই 26টা পার্টির ভিতর আটাইবিল পার্টি নাই, কেটামান পার্টি আছে। গতি সেই কেটা পার্টির ভিতর কংগ্রেস হয়েছে আটাইতক লার্জেস্ট হেৰি স্টেক হোল্ডার, আর কংগ্রেসের পিছতে যদিও আমার এমপি নাই, এমএলএ নাই, আমি কারণ আমি ইলেকশন খেলাই নাই, গতি আমি সেকেন্ড, মানে মেম্বারশিপর স্ট্রেংথরপর আর অর্গানাইজেশনের স্ট্রেংথর আমি গোটেই ডিস্ট্রিক্ট 30খন ডিস্ট্রিক্ট আমি ভিজিবল, আর আমি বিভিন্ন এজিটেশনাল অ্যাক্টিভিটি বিভিন্ন করে আসো। গতি মেম্বারশিপ এন্ড অ্যাক্টিভিটি পিনেরপর আর 30খন ডিস্ট্রিক্ট যেহেতু আমি ভিজিবল, সেইকারণে কংগ্রেসের পিছতেই আমি স্টেক হোল্ডার হব খুঁজি এই লোকসভা। গতি সেইকারণে আমি 5খন আসন আমি দাবি করছো, এনেকা আসন আমি নাম কেটা নকম, এনেকা আসন আমি দাবি করছো যত কংগ্রেসকে আমি বেশি ভালকে বা সাপোর্ট বেসটো বা ডেমোগ্রাফিক্যালি তৃণমূলের ফেভারত মানুষ আছে, এনেকা সিট কেটাহে আমি দাবি করছো, আমি সব সিট দাবি করা নাই। গতি এটা এই গোটাইটা ডিপেন্ড করব অল ইন্ডিয়া যখন কোঅর্ডিনেশন কমিটি আছে এলায়েন্সর, ইন্ডিয়া এলায়েন্সর সিদ্ধান্ত যদি নিদিয়ে 5খন আসন আপনার নিদিলে সেটা একটা সুকীয়া কথা, সেইটো কথা আজি আমি কব নোৱাৰো, হাইপোথেটিক্যাল, আমিতো কেতিয়াও নেগেটিভ থিংকিং লব নোৱাৰো, আমি পজিটিভতে আছো, আমি দিব বুলিয়ে ধৰি লৈছো আর দিব বুলিয়ে কম, আর যদি সেইটো সময় অবস্থা চাই ব্যবস্থা দিয়ে আর তেতিয়াহলে আপনি কোনখন সমষ্টিৰ পৰা মই মোৰ কথা এতিয়ালৈকে ভবা নাই, মই মোৰ নিজৰ কথা একেবাৰে ভবা নাইকিয়া, মই ইনভেন মোৰ নিজৰ গৃহ সমষ্টি তেজপুৰখন আমি নাই বিচৰা, গতি মানে সেইটো ক্লিয়ার করে দিছে আমার 5খন তেজপুর নাই, আমি বিচরা নাই, গতি মানে অল্প নিজে বিচরা নাই, মানে খালি দলটুক কেনকে শক্তিশালী করব পারি মানে সেইটুকুহে। আচ্ছা আপনি কৈছে যে কংগ্রেসের পিছতে তৃণমূল সেকেন্ড স্টেক হোল্ডার বলে, এটা আপনার ভূপেন বড়ুয়ার সভাপতি কংগ্রেসের পিছনে কৈছে যে তৃণমূলের পর বহুত সাংসদ আর মন্ত্রী কংগ্রেসত পুনের যোগদান করব, সেইটো সাংসদ মন্ত্রী ইয়াতো নাই, ওয়েস্ট বেঙ্গলতহে আছে, গতি সেইটো তেখেতে ওয়েস্ট বেঙ্গলের কথাটো কেনেকে করব পাৰিছে, তো কোনো নাই তৃণমূলের সাংসদ, তৃণমূলের মন্ত্রী সাংসদ কোনোবা সেইটো পার্টিত অহা যাওয়া চলি থাকে, সেইটো কি কথা, তাতো যায় বিজেপিতো যায়, তাতো যায় বিজেপিতো গৈছে আকৌ আহে, আমার আমারও ইয়াত জয়নিং চলি আছে, এইবিলাকতো পলিটিক্যাল পার্টি, এটা ডেইলি রুটিন নেশা, মানুষ আহিছে গৈছে কোনো হিসাব নাই। আর দেখা গেছে আজির দিন সিপিআইএমে কংগ্রেসের পর যখন বরপেটা আসন দাবি করেছে, তারপরে জাতীয় পরিষদ রাইজর দলকে ধরে কেবাটাও সিপিআই সিপিআইএমএল কেবাটাও পার্টি আছে, গতি ভাবে না যে এই যে অঙ্কটা আপনার 14খন আসনত নয় হব কেনে, আসলে সকলেও ডেফিনেটলি বিচারিব আর বিচরা তো সবরে অধিকার আছে, মই সেটো নক, সবই কারণ একটা পলিটিক্যাল পার্টি যেতিয়া গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষমতার অংশীদার হবলে বিচরা তো সবরে রাইট আছে, সেইটো কোনো কথা, কিন্তু শেষত ডিসকাশন হয় যেটো রিয়েলিটি, রিয়েলিটিটো আমি সবেই মানি, এটা যাবার যেনেকে মই কংগ্রেসের সভাপতি থাকুক আমি মহাজোট করছি, আমি মহাজোট করতে কিন্তু আমার আমার লগৰ সব পার্টিয়ে বিচারিছে, কিন্তু আমি তো যেনেকে বিচারিছে তেনেকে আমি কাকো দিয়া নাইছি, আমি তেনেকে দিয়া নাইকিয়া, গতি সেই গোটেই বস্তুটো এটা ধর UDF কি আমার এটা কি বলে কয় UDF কোক বা আপনি CPM কোক CPIML কোক CPIML এখন আসন আছে, CPI এখন আসন আছে, কিন্তু তেওঁলোকে বিচারছিল কোন একটা কথা কৈছে, গতি সেইটো আলোচনার যেটো রিয়েলিটি, রিয়েলিটিটো সবাই মানিব লাগিব, আর এটা নিড অফ দি আওয়ার, গতি ভারতবর্ষত এতিয়া
বিজেপিক প্রতিহত করব লাগে আর সেই স্বার্থ দুই পিনের পর হব লাগবে এক পিনের পর নহব যে কংগ্রেস বিগ ব্রাদার হিসাবে কংগ্রেসেও মহানুভবতা দেখাব কংগ্রেসেও দেখাব লাগিব আর আমার বাকি পার্টিবিলাকেও এলায়েন্স পার্টিবিলাকেও আমিও রিয়েলিটিটো মানিব লাগিব এই দুটা যদি ঠিক হয় তেতিয়া ঠিক আর প্রেক্ষাপটত কংগ্রেসের যেটা দল আছে আজি তারিখত সেইকটা দলকে অন্তত তৃণমূল শক্তিশালী বলে আপনি ভাবেন না ডেফিনেটলি আমি শক্তিশালী বলে ভাবো কারণ আমার আপনি গোটাই হেরিটো চালেই গম পাব আপনি ডেইলি মিডিয়া চালেই গম পাব আমি যে ধরনের বিভিন্ন ডিস্ট্রিক্ট আমার সদায় অ্যাক্টিভিটিবিল চলি আছে বাকিবিল দল মানে কাকো আন্ডার এস্টিমেট নকরো কিন্তু মই মূল নিজের দলের কথা কোথাও প্রশ্ন নাহে কারণ এতিয়াতো ডেফিনেটলি মই মোর নিজের দলটোর কথাহে চাম মোর নিজের দলটো কেনেকে ভাল হয়ে যায় মই সেইটোহে মোর টপ প্রায়োরিটি মই সেইটো চাম কিন্তু ইন্ডিয়া এলায়েন্সের বেলিকা যেহেতু আমি গোটেতো আটাইবিল দল কংগ্রেসকে ধরে আমি একটা কমন উদ্দেশ্য লো পেলা আমি আগবাড়ি সেই ক্ষেত্র সেই উদ্দেশ্যের ক্ষেত্র ডেফিনেটলি আমি কিনা পরামর্শ থাকলে আমি ডেফিনেটলি কংগ্রেসের বিজেপি বহুত এজেন্ট সুমাই থাকা বলে বারম্বার প্রশ্ন হয়ে আছে কল যাত্রা ভাগ লৈছে কংগ্রেসে তেনেকা স্থল লোকসভা নির্বাচন মই এতিয়া সেই কথা এই কারণে নকও কোয়াটো ঠিক নহব কারণ মই আগতেই তেনেকা মই তিক্ততার কারণেই তো মানে ওলাই আসছিল কিন্তু আজি মানে কব এইবিল আর নখোঁজো এই কারণে যেহেতু আমি একটা অলরেডি একটা এলায়েন্সত আমি আহি